हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करी सबाई भालो आछो और आमिओ भालो आछी। सकल के शारदीय प्रीति एवं शुभेच्छा जानिए आज के ब्लॉगटी शुरू करछी। आज 5 तारीख आमादेर कलेजे पूजो छुट्टी दिए छे, ताई आज सकाल सकाल बेरिए पड़लाम बाड़ी जाओयार उद्देश्ये। अलरेडी आमरा स्टेशने पौंछे गिएछी। स्टेशने बसे एखन एई आमार फ्रेंड एकटु ম্যাগি এনেছিল, সেটা খেয়ে নিলাম। তারপর একটু কচুরি খেয়ে নিলাম যাতে সারা দিন আর খিদে না পায়। से रात 8:30 दिखे और कूचबिहारे नामार कथा आछे, तो सारा दिन जेहेतु ट्रेने थाकते हबे, तो सकाल सकाल एकटु खावा दावा करे निलाम। एखन एखाने दाड़िये ट्रेनेर जोन्नो वेट करछि। एइदिके आमरा बाड़ी चले जाच्छि आर ओइदिके आमादेर क्लास होच्छे। आसले आजके 5 तारीख माने आजके क्लास होये तारपर छुट्टी पड़बे, किन्तु आमादेर सकाले ट्रेन थाकाय आज आर कलेज करा आमादेर हलो ना। आसले आमरा 3 मास आगे उत्तरबंग ट्रेने 5 तारीखे टिकिट वेटिंग ए केटेछिलाम, किन्तु सेटा कनफार्म ना हय आमादेर तत्काल काटते हयेछे। आमार फ्रेंडटी खिचुड़ी एनेछिलो, सेटा दिये लांच करे निलाम। आर साइथिया स्टेशने बास थेके मिष्टि निएछिलाम, सेटा से लांचेर पर मिष्टिटा खेये निलाम। आर सन्ध्याय एकटु कफि निये निलाम। तो फाइनली आमरा न्यू কোচবিহারে पहुँचे गेछि। न्यू কোচবিহারে आमादेर 9:22 बजे एखन, माने 9:30 दिके आमरा न्यू কোচবিহারে पहुँचे गेलाम। माने 8:45 नामानोर कथा छिलो, सेटा अन लेट करे 9:22 हये गेछे, माने प्राय 1 घंटार मतो ट्रेन लेट छिलो, जार जोन्नो आमादेर अनेकटा लेट हये गेलो न्यू কোচবিহার पहुँचाते। पहुँचाते अनेकटाई लेट हये गेलो। आर न्यू কোচবিহার थेके आबार आमादेर होम टाउने पहुँचाते प्राय 1 घंटा लागे। আমরা এখন স্টেশনের বাইরে দিকে যাচ্ছি, কোনো কিছু একটা ক্যাব বুক করে বা বাসে। এত রাতে তো আর হয়তো বাস পাবো না, তাই স্টেশনের বাইরে থেকে কোনো ক্যাব বুক করে আমাদের যেতে হবে। তো আমরা স্টেশনের বাইরে এসে একটি ক্যাব বুক করে নিলাম আর আমরা রওনা হলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আসলে এই কাঞ্চনজঙ্ঘা ট্রেনের টাইমটি আমাদের পক্ষে খুবই অসুবিধাজনক। সেই সকালে এসে ট্রেন ধরাটা, মানে সেটা বোলপুর থেকে ট্রেনটা ধরি বা সাইথিয়া থেকেই ধরি না কেন, অনেকটা সকালেই আমাদের বাড়ি থেকে বেরোতে হয়। কারণ শিউরি থেকে বোলপুর বা সাইথিয়া দুটোই অনেকটা দূরে। বোলপুর যেতে প্রায় 1.5 ঘন্টার মতো লাগে শিউরি থেকে, আর সাইথিয়া যেতে প্রায় 1 ঘন্টার মতো লাগে। মানে দুটোই প্রায় 1 ঘন্টা ডিস্টেন্সে দূরে যেহেতু, তাই আমাদের অনেকটাই সকালে, মানে প্রায় 7:30-8 দিকে বাড়ি থেকে বেরোতে হয়। যদি আমরা বোলপুর যাই তাহলে তো 7 দিকে অবশ্যই বেরোতে হবে, কারণ অনেক সময় বাসেরও প্রবলেম থাকে আর রাস্তাও যেহেতু ভালো না বোলপুর যাওয়ার, শিউরি থেকে বোলপুরের, তাই অনেকটা সকাল সকালই বেরোতে হয়। আর সাইথিয়া যাওয়ার রাস্তা ভালো হলেও, মানে তবুও আমাদের 8:00-8:15 দিকে আমাদের অবশ্যই বেরোতে হবে, কারণ 10:00 দিকে ট্রেন থাকে যেহেতু। আর রাতে পৌঁছানোর ব্যাপারটা হলো, নিউ কোচবিহারে 8:45 ডিপার্চার দেখায়, কিন্তু পৌঁছাতে অনেকটাই লেট হয়ে যায়। যেমন আজ 8:45 দেখাচ্ছিল, মানে ফার্স্টে 8:30 দেখাচ্ছিল, 8:30-8:32 এমন দেখাচ্ছিল। তো আস্তে আস্তে 8:45 হলো, তারপর 9:00 হলো, তারপর একদম নামালো 9:22, মানে 1 ঘন্টার মতো লেট হলো ট্রেনটি। তো এরকম পরিস্থিতিতে পড়লে অনেকটাই সমস্যা হয়ে যায়, আর আমাদের গার্জিয়ান সবসময় আসা তো সম্ভবও হয় না। তো এই জার্নিটা খুবই অসুবিধাজনক আর কি। তো রাস্তা দুধারে এত সুন্দর লাইটিং, তারপর মণ্ডপ, এসব দেখে তো খুবই ভালো লাগছে। সামনে যে পুজো এটা দেখে বোঝা যাচ্ছে পুজো এসে গেছে। আজকে মনে হয় তৃতীয়া, তো আজকে দিনটা মনে হচ্ছে মানে পুজো এসে গেছে, এরকম ফিল হচ্ছে, খুবই ভালো লাগছে। তো আজকে এই ভিডিওটি এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।